স্বাগত জানাই আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ শিরোনাম। মহান শিক্ষক দিবস ভারতবর্ষের অন্যান্য স্থানের সাথে করিমগঞ্জ জেলায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 57তম শিক্ষক দিবস। করিমগঞ্জে সম্বর্ধিত হলেন 27 জন শিক্ষক শিক্ষিকা। বিশ্ববরেণ্য দার্শনিক ও শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 131তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সমগ্র জেলায়। স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও স্থানীয় শম্ভুসাগর পার্কস্থিত রাধাকৃষ্ণনের মূর্তির প্রাঙ্গণে এদিন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই মহান দিনটির উদযাপন করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্মরণ সমিতি। এই অনুষ্ঠানে রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যদিকে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এদিন জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির উদ্যোগে এই মহান দিনটি উদযাপিত হয়। বেলা 11টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান সহ কৃতি শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা অনুষ্ঠান এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়। উপস্থিত বক্তারা এদিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং শিক্ষকতায় তার অপরিসীম অবদানের কথা উল্লেখ করেন। দিনভর নানা কার্যসূচির মাধ্যমে শিক্ষক দিবস উদযাপনে ব্যস্ত ছিল গোটা করিমগঞ্জ জেলা। আজকের অনুষ্ঠানে সুন্দর মুহূর্তটাকে আমরা স্মরণীয় করে রাখব। শ্রী সমীর কুমার শিক্ষক, অসমীয়া ভাষা, দেউরাই, এমই, মাদ্রাসা, বদরপুর। মনুষ্যত্ব আমাদের জীবনে দেখা যাচ্ছে না। স্কুল কলেজে শিক্ষার বিস্তার ঘটছে, অথচ মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এক বিরাট প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে, মানুষ তৈরি হচ্ছে না কেন? শিক্ষার মূল তত্ত্বের সংবাদ না জেনে পরীক্ষা পাস করে শিক্ষকের চাকরি নিয়ে বিদ্যালয়ে ঢুকে যাচ্ছে বেকার যুবকরা। কি শিখবে ছাত্ররা? এই ছাত্ররাই আবার পরীক্ষা পাস করে শিক্ষক হয়ে যাচ্ছে। একটা ভিশাস সার্কেল তৈরি হয়ে গেছে, একটা অসম্পূর্ণ জ্ঞান ঘুরে ঘুরে অপূর্ণ জ্ঞানের বিস্তার ঘটাচ্ছে। উত্তরণ কি করে হবে রাষ্ট্র এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। আগে ছিল একটা ফিলোসফি অফ এডুকেশন, সত্য সুন্দরের সাথে সংযুক্ত ছিল সেই শিক্ষা তত্ত্ব। এই সত্য সুন্দরের ভাবনা থেকে আমরা দূরে, বহু দূরে সরে গেছি। ছাত্ররা স্কুলে যেত, আজকে প্রত্যেকের ঘরের সামনে স্কুল আছে, সংখ্যা বেড়ে গেছে। তা সংখ্যার মাধ্যমে যারা বেরিয়ে আসছে, মানুষ আসছে না, কিন্তু মনে রাখবেন যারা বেরিয়ে আসছে তারা স্কিলড লেবার, স্কিলড লেবার। আমাদের শিক্ষা, বর্তমান শিক্ষা পদ্ধতির মাধ্যমে স্কিল লেবারের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে না। 1962তে উনি যখন রাষ্ট্রপতি হন, উনার অনুরাগীরা ওনার কাছে গেল যে না, আপনার জন্মদিন আমরা পালন করবো।
উনি বলেন ঠিক আছে আমার জন্মদিনটা তোমরা শিক্ষক দিবস হিসাবে পালন করো এবং শিক্ষার প্রসারের জন্য যাতে আমরা শিক্ষার বিকাশের জন্য আমরা কাজ করতে পারি আজকের এই দিনটাকে যাতে এই শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় এই 62 খ্রিস্টাব্দ থেকে আজ অবধি সেই দিনকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করছি নৈতিক শিক্ষার যে অবক্ষয় হয়েছে আজকে আমরা শিক্ষাদান করছি স্যারেরা বলছে শিক্ষাদান করছি আমরা পুঁথিগত একটা শিক্ষাদান করছি কিন্তু নৈতিক শিক্ষা যেটা মানুষ হওয়ার জন্য যে শিক্ষা শিক্ষাগত যোগ্যতার দরকার আমরা কিভাবে সমাজে মানুষ হিসেবে গড়ে উঠবো কিভাবে আমরা অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলবো তার জন্য একটা পাঠ্যপুথি আমাদের আসাম সরকার কর্তৃক একটা পাঠদান করা হবে এবং একটা ইয়ে করা হবে এবং তখনই আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে না নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে সেই একটা নীতিগত শিক্ষার জন্য একটা আলাদা একটা ইয়ে থাকবে যেটা সেটাকে নীতিগত শিক্ষা ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষ হিসাবে আমরা সমাজে গড়ে তুলতে পারবো তার জন্য যদি আমরা যদি মানুষ হিসাবে যদি গড়ে তুলতে না পারি যদি তাহলে হয়তো সমাজের আমরা কোনোদিন উন্নতি করতে পারবো না আমরা বলে গেছি শিক্ষা শিক্ষকদের একটা স্ট্যাটাস আপনারা দেখুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্মা পরম বিষ্ণু তসময় শ্রী গুরুদেব নম মানে গুরুকে ব্রহ্মা বিষ্ণুর সঙ্গে তুলনা করা হচ্ছে সেই ডক্টর রাধাকৃষ্ণ সঙ্গে সঙ্গে ফিলোসফার তো ছিলেনই এটা আমাদের জানা মানবপ্রেমী ছিলেন হি ওয়াজ এ হিউম্যানিস্ট তার জন্য বলেছেন তার কনসেপ্ট অফ ম্যান নামক গ্রন্থে সেখান থেকে ওই টুকে এনেছি লাইন দ্য প্রেজেন্ট এজ ইজ অ্যান এজ অফ হিউম্যানিজম যে কথাটা এর আগে আমরা শুনেছি পণ্ডিত চণ্ডী দাস বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় যে কথা ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী বলেছেন গলাগলি করতে পারো না গো গালাগালি করো কেন তারই তো তোমার সুখে থাকবে গলাগলি করো সবার উপরে কারণ সবার উপরে মানুষ সত্য ভূপেন হাজারিকা গেয়েছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বন্ধু মানুষ মানুষের জন্য চুরিবিদ্যা মহাবিদ্যা ঠেকলেবিদ্যা ধুমাধুম করিমগঞ্জে জনগণের হাতে আটক এক চোর গাছে রশি দিয়ে বেঁধে জনগণ তাকে গণপ্রহার করলেন রাত হলেই করিমগঞ্জে চলে চুরের তাণ্ডব গত চার দিনে 20টিরও বেশি দোকান এবং আবাসগৃহ চুরি হয়েছে চোরকে ধরতে ব্যর্থ হয়েছিল করিমগঞ্জ পুলিশ গত রাতও লাউকান্দিতে সংঘটিত হয়েছিল দুটি চুরির ঘটনা সকাল থেকে জনগণ চোরকে খুঁজতে কয়েকটি গ্রামে অভিযান চালায় চোরকে ধরতে সক্ষম হয় চোরকে পেয়ে জনগণ জিজ্ঞাসাবাদ চালালে চুরির কথা স্বীকার করে মোহাম্মদ তৈবুর রাজা নামের চোরটি চোরকে ধরার ঘটনা প্রকাশ্যে আসার চারিদিকে জনগণ ছুটে আসে গ্রামের জনগণ রশি দিয়ে গাছে বেঁধে শুরু করলেন গণপ্রহার গ্রামের জনগণ এবং সুরমাবার্তার ক্যামেরায় সম্মুখে স্বীকার করে গত দুবছরের অধিক সময় থেকে সে চুরিকার্য চালিয়ে আসছিল কয়েকবার ধরাও পড়েছিল গতরাত তারা লাউকান্দির দুটি ঘরে চুরিকার্য সংঘটিত করেছিল চুরি করে নিয়ে গেছিল নগদ ধন সোনারূপা ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি অবশেষে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরটিকে ধরে নিয়ে আসে পুলিশ চোর ধরতে সক্ষম না হলেও গ্রামের জনগণ চোর ধরতে সফলতা লাভ করেন
আমার নাম রাজা, পুরা নাম কো? মোহাম্মদ নইমুর রাজা। কত কবে থেকে চুরি করে? প্রায় দুই তিন বছর হয়ে যাব। এখন কার কার বাড়ি চুরি করছো? এখন আমরা লাউটিকে তিন চার পরিবার আমি চুরি করে নিয়েছি আজকে রাতকে। কিতা কিতা নিছো? টেকা, সোনা, মোবাইল আর ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড রাতকে। তুই চুরি করস না? করি করছি না কি করছি, বদরপুর স্টেশনে ব্যাগ লইয়া আবার লাগিয়ে ধরা হয়েছি। কালকে রাত্রে আমার ঘরটা হঠাৎ করে মানে চুরি হয়েছে। গড় ঢুকছে দোয়ারের বেন্দাই, তো আমরা খাসা গড় আর দোয়ারের বেন্দায় খুলিয়া সারিয়া ঢুকে গেছে। ঢুকিয়া আমার টেকা নিছে 5,000। এরপরে আমার বউর সোনা, সোনার চেন নিছে, লকেট আছিল রাধা কৃষ্ণর এটা নিছে, তাছাড়া আমার বাচ্চার মেয়েটার সোনা গয়না যা আছে সব নিছে। আমার ঘরটা এই গেছে, ভোটার আইডি গেছে 60টা, আর টেকা গেছে একদাকে 22,300, আর একদাকে 4,000। আমার ছোটো ভাইয়ে ঘুরে খাস খাম করে জমাইয়া রাখছে, আর ইয়ে নিজের রুফার সরাই আসছে 8 ঘন্টায় আসছে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলায়ও বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিকল হলো 108 মৃত্যুঞ্জয় এবং 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। চাকুরি নিয়মিতকরণ করা এবং বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে বসল দুই সেবার কর্মচারীরা। জিভিকে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আন্দোলনে সামিল হলো প্রতিবাদকারীরা। তাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে তাদের এই কর্মবিরতি। বিগত 10 বছর থেকে 108 এবং 102 কর্মচারীরা বঞ্চনার শিকার হয়ে আসছিলেন। জিভিকে এই শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন কর্মচারীরা। এ নিয়ে আসামের স্বাস্থ্য বিভাগ, NHM এবং জিভিকের সঙ্গে বহুবার আলোচনা করেও কোনো সফল পাওয়া যায়নি, যার জন্য 4 সেপ্টেম্বর মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন তারা। সরকার তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত ও ন্যায্য দাবি পূরণ করার সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করলে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। জিভিকে EMRI আমাদের গোটা অসমে প্রতিটা প্রতিজন স্টাফকে, প্রতিজন কর্মচারীকে 2008 থেকে আমাদেরকে শোষণ করে যাচ্ছে, তার প্রতিবাদে আজ আমাদের গোটা অসম মিলে আমরা 108, 102 এবং ERO কর্মচারীরা আজকে অনির্দিষ্টকালীন ধর্মঘটে আমরা বসতে বাধ্য হয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি যে আসামের প্রতিজন নাগরিককে আমরা 2008 সাল থেকে আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা সেবাদান করেছি। আমরা স্বাভাবিকভাবে জীবিকা EMRI আমাদেরকে যে প্রাপ্যদান দেন আমরা জানি, সেই প্রাপ্যদান আমাদের যে দিনমজুর থেকেও আমরা কম পাই। তারপরেও আমরা বিগত 2008 থেকে আজ পর্যন্ত আমরা সেবা চালিয়ে সংবিধান রুল মতে আমাদেরকে একজন কর্মচারী 8 ঘন্টার বেশি কর্ম নিয়ত থাকতে পারেন না সরকারি নিয়ম মতে।
2008 সাল থেকে আমাদেরকে 12 ঘন্টা জিপিকে এমআরএ 12 ঘন্টা আমাদেরকে প্রতিনিয়ত প্রেসার ক্রিয়েট করে আমাদেরকে ডিউটি করাচ্ছে, কিন্তু তার ফলশ্রুতিতে 4 ঘন্টা যে আমরা ওভার ডিউটি আমরা করছি 2018 পর্যন্ত আমাদের যে কর্ম অধিক করেছি একটি টাকাও আমাদেরকে দেয়নি। আমরা অসহ্য হয়ে আমরা সেই কর্ম আজকের ধর্মঘটে আমরা যেতে বাধ্য হয়েছি। বিদ্যালয় গৃহের পরিবর্তে রান্নাঘরে পালন করা হলো শিক্ষক দিবস। চুলার সম্মুখে মহান মনীষী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ফটো বসিয়ে অর্পণ করা হলো পুষ্পার্ঘ্য। ঘটনাটি সংঘটিত হলো উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির এওলাবাড়ি চা বাগানের কৃষ্ণচরণ প্রাথমিক বিদ্যালয়ের। 2015 সনের কালবৈশাখী ঝড়ে বিদ্যালয় গৃহের চাল উড়িয়ে নিয়ে লণ্ডভণ্ড করে ফেলে বিদ্যালয় গৃহ। তখন থেকে বিদ্যালয়টির পুনঃসংস্কার করা হয়নি। বৃষ্টি হলেই বিদ্যালয়ে হাঁটু জল হয়, যার জন্য পাঠদান চলছে রান্নাঘরে। বিদ্যালয়ে কোনো ডেস্ক বেঞ্চ নেই বলে মাটিতে বসেই শিক্ষাগ্রহণ করতে হচ্ছে ছাত্রছাত্রীকে। ব্যতিক্রম হয়নি আজকের মহান দিনেও। চুলার পাশে একটি চেয়ারে ফটো বসিয়ে ছাত্রছাত্রীর সাথে বিধায়কও জানালেন শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য যে বিদ্যালয় গৃহের নির্মাণের জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও 3 বছরে কোনো ব্যবস্থা করা হয়নি। এমনকি গুণ উৎসবের সময়েও সরকারি পক্ষ থেকে শীঘ্রই নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন, যদিও তাও কার্যকরী হয়নি। চা বাগানের এই কৃষ্ণচরণ বিদ্যালয়টির অবস্থা দেখে সমষ্টির বিধায়ক কমলাক্ষ আক্ষেপ প্রকাশ করেন। বিশেষ করে এওলাবাড়িতে এওলাবাড়ি বস্তিতে এই স্কুলের 15-16 যখন আপনার ঘূর্ণিঝড় হয়েছিল, এবং তখনই আমি দেখতে পেলাম যে আমাদের এই একদম পুরা উপরের টিনটা এবং স্কুলের পুরা বিধ্বস্ত করে নেয়। এবং আমি সেই কথাগুলো সঙ্গে সঙ্গে আমি কর্তৃপক্ষের সঙ্গে জানাই এবং ওরাও একটা ডিসিশন একটা নেয়। অবভিয়াসলি না, আজকে শিক্ষকদের সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের প্রসারের জন্য মরার পরও যাতে শিক্ষার প্রসারের ক্ষেত্রে যাতে কোনো ধরনের কম্প্রোমাইজ না হয়, তার উনার জন্মদিনকে উনি বার্থডে হিসাবে, উনার জন্মদিন হিসেবে শিক্ষক দিবস হিসাবে উনি পালন করতে চাচ্ছিলেন, এবং সেটা চিরাচরিত প্রথা অনুযায়ী সেই শিক্ষক দিবসে আমরা পালন করছি উনার জন্মদিনকে। কিন্তু আজকের দিনে আমরা শিক্ষক দিবসে হয়তো বা সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা সম্মান দিতে পারছি না, আমরা সমস্ত শিক্ষক সমাজকে আমরা সম্মান দিতে পারছি না, কারণ উনাকে আজকে পাকঘরে রান্না করে বসিয়ে উনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। তার থেকে দুঃখজনক ব্যাপার কি হতে পারে? মঙ্গলবার রাত করিমগঞ্জ সরকারি হাসপাতালে উত্তেজনা। হাসপাতালের কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উত্থাপন করেন রোগীর আত্মীয়রা। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মঙ্গলবার রাতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সাথে সাক্ষাতে যান আত্মীয়রা। রোগীর সাথে সে সময় সাক্ষাৎ করতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা। রোগীর আত্মীয়রা এর কারণ জানতে চাইলে ঘটনার সূত্রপাত। সে সময় কর্তব্যরত পুলিশকর্মীরা তাদের সাথে অভব্য আচরণ করেন। রোগীর আত্মীয়রা অভিযোগ করে বলেন, তাদের সাথে কেবলমাত্র মৌখিক দুর্ব্যবহার করেই ক্ষান্ত থাকেননি কর্তব্যরত পুলিশকর্মীরা। কোমরের বেল্ট খুলে তাদের সাথে মারপিটে উদ্যত হন। এ নিয়ে বেশ সময় বাগবিতণ্ডা চলে। পরবর্তীতে হাসপাতালের পক্ষ থেকে সদর থানায় খবর পাঠালে সদর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে, তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোগীর আত্মীয়দের অভিযোগ, প্রায়শই রাতের বেলা হাসপাতালের কর্তব্যরত পুলিশকর্মীরা মদ্যপান করে রোগীর আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করে। একটা খুব খারাপ লাগছে, সবচেয়ে খারাপ করছে কইছে নিচে।
পেশেন্টের হাত গেছি, যখন আমার কইছে হ্যাঁ ডিপার্টমেন্টের মানুষ, পুলিশ ডিপার্টমেন্ট মানে কিনা রক্ষা কর মানুষ, হ্যাঁ হ্যাঁ বেল্ট করলে হ্যাঁ বেল্ট করলে পুলিশ ডিপার্টমেন্টের মানুষ পেশেন্ট দেখা দিছে, বেল্ট করলে আমাকে ফাইট করতো হসপিটাল আমরা করিমগঞ্জবাসী, হসপিটাল আমরা করিমগঞ্জবাসী, আমরা পেশেন্ট আমরা কেন দেখতে পারতাম না? হসপিটালও এক্সরে করতে হইলে আইলে 5 ঘন্টা বইতে লাগে, টাইমলি কোনো কিছু পাওয়া যায় না, তারপরে পেশেন্ট দেখতে গেলে 2 মিনিট বইতে না। পুলিশ ডিপার্টমেন্টের মানুষ করিমগঞ্জ শহরে রক্ষা করার লাগে, তারা হসপিটাল রক্ষা করার লাগে, তারা বেল করিলে আমরা ওয়াইট করতো, ফার্বনি আমরা ওয়াইট করতে, পুরা করিমগঞ্জবাসী যদি চলে যায় তারা ফার্বনি ফাইট করতে, তারা বেল করিলে ডিপার্টমেন্টের মানুষ বেল করে মানে গার্ড কার গার্ড বেল্ট বলে আরে ডিউটি আছে ডেস্ক হ্যাঁ ডিউটি ডিউটি কাকি বর্দি গতিকে আমি ছাড়ি দিছি, কাকি বর্দি রেসপেক্ট করি, রেসপেক্ট সম্মান করি, কাকি বর্দি আমি রেসপেক্ট করি, নাইলে তারে আমি হাতের মধ্যে দি সিভিলিয়ান হইতো। করিমগঞ্জে অব্যাহত আছে কয়লা সিন্ডিকেট, বাজারে ছোড়া পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে আসাম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়কের চুড়াইবাড়ি থেকে অবৈধভাবে কয়লা ভর্তি 3টি ট্রাক আটক করে ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে বাজারে ছোড়া পুলিশ এই কয়লাসহ ট্রাক 3টিকে আটক করে। কয়লা সিন্ডিকেট নিয়ে গোটা বরাক উপত্যকায় যখন পুলিশ বিভাগ সক্রিয় সেই সময় কাছাড়ও করিমগঞ্জ শহরে অতিক্রম করে কিভাবে ত্রিপুরা সীমান্তে গেল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কয়লা সিন্ডিকেটের মাস্টার মাইন্ড আব্দুল আহাদ চৌধুরী বর্তমানে জেল হাজতে, তার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ বরাকের বিধায়ক ও শীর্ষ আধিকারিকের অর্থ লেনদেনের তথ্য পেয়েছিল। এই ঘটনা প্রকাশে আসার পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সিবিআইর তদন্ত কথা ঘোষণা করেছিলেন, কিন্তু ঘোষণা ঘোষণাতেই থেকে যায়, বরাকে আবার সক্রিয় হতে শুরু করে আহাদ বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে বৈধ নথি না থাকার পরও কিভাবে ডিগড়খাল গেট অতিক্রম করে ত্রিপুরার চুড়াইবাড়ি সীমান্তে পৌঁছলো অবৈধ কয়লা বোঝাই লরি, তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে জনমনে। গম পাইছিল যে কিছুমান কয়লা লোড ট্রাক আগরতলাতে গৈ আছে আর কাগরতল ঠিক নাই, ঠিক তেনেকৈ আমি 3খন গাড়ি রোড চেকিং কৰি থাকোঁতে পাইছি, পাওয়ার পিছতে মানে কোনো সঠিক কাগজপত্র পোৱা নাই, যিখিনি পাইছোঁ সন্দেহ আছে, সেইখিনি কাগজপত্র আমি সেলটেক্সত দিছোঁ, সেলটেক্সৰ পৰা আমি কালি পৰহি রিজাল্ট পাই যাম, তাৰপিছত বিভাগে ব্যৱস্থা কিবা এইবাৰ অভাৰলোড আছিল, অভাৰলোড আছিল, অভাৰলোডো আছিল আৰু পিছত খেলিমেলি আছিল। আমি আপুনি প্ৰাথমিক তদন্ত কি পাইছে, ক'ৰ পৰা কয়লাখিনি আনা হৈছে? একচুয়ালি এক্সপার্ট ডকুমেন্টসত মানে একটা গাড়ি গেছে যে সি যোৱাটোৰ পৰা লোড আনিছে, কিন্তু দেখা গৈছে যে সি যোৱাটোৰ পৰা 1 তারিখতে গাড়ী ষ্টাৰ্ট দি 2 তারিখতে চুড়াইবাড়ি কেনেকৈ পালে, নিশ্চয় ৰাস্তাৰ পৰা লৈছে, সেইখিনি আমি নেক্সট তদন্ত লৈ যাম। এইটো ক'ত যাব বিচাৰিছে? এইটো ত্ৰিপুৰাত যাব বিচাৰিছে। করিমগঞ্জ জেলা বার্ড অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বার্ড লাইব্রেরির নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। এই নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন বিধান ভট্টাচার্য, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন অরুণাংশু ভট্টাচার্য এবং দীপক পুরকায়স্থ। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলে ভোট পর্ব এবং মোট 158 জন ভোটাধিকারী ভোট দিয়ে তাদের মত জানান। বার্ড লাইব্রেরির এই নির্বাচনে বলাই চক্রবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং বিজয় পাল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। আমাদের প্রত্যেক বারের ন্যায় এইবারেও 2018 ইংরেজিতে আমাদের বারের কমিটি সিলেকশনের জন্য ইলেকশন হয়েছে এবং ইলেকশন সুন্দরভাবেই হয়েছে। ইলেকশন কমিশনার ছিলেন অরুণাংশু ভট্টাচার্য, ফারুক আহমেদ চৌধুরী, বিশ্ববরণ বড়ুয়া এবং অবজারভার ছিলেন বিধানচন্দ্র ভট্টাচার্য। তাই আমাদের ইলেকশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতায় টোটাল উদয় প্রায় 25 জন ক্যান্ডিডেট ছিলেন, এর মধ্যে প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন মিস্টার বলাই চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন তরুণ চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি পদে
পদে আমি নিজে বিনোদ কুমার পাল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে বিভাস দে। এছাড়াও একটা রিজার্ভ পোস্ট ছিল মহিলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওইটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পারমিতা চৌধুরী নির্বাচিত হয়েছে। এছাড়াও আমাদের এক্সিকিউটিভ মেম্বার টোটাল 9 জন নির্বাচিত হয়েছে, 9 জনের মধ্যে 2 জন ফিমেল মেম্বার, একজন হচ্ছে অনিন্দিতা চৌধুরী আর একজন মমতা সিং, তারা 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ইলেকশনে নির্বাচিত হয়েছেন। সঙ্গে আমাদের আরও 7 জন জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন, এদের মধ্যে আছে আব্দুল হক মিতুন, আহমেদ জাকির হোসেন চৌধুরী, মৃত্যুঞ্জয় নাথ, বিভাস বর্ধন, প্রভাত নাথ, জাহাঙ্গীর আলম মুক্তা। এই আমাদের কমিটি মানে এইবারের ইলেকশনে আমরা জয়ী হয়েছি। এবং আমাদের আরেকজন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন, শঙ্কর চক্রবর্তী। এই যে আজকের ইলেকশন হয়েছে, ইলেকশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এই ইলেকশনে কাজের বিনিময়ে ইলেকশন হয়েছে। এই বার লাইব্রেরিতে ইলেকশনের জন্য যারা তাদের কঠোর পরিশ্রম দিয়েছেন, এদের মধ্যে আছে আমাদের অবজারভার এবং সঙ্গে 3 জন রিটার্নিং অফিসার, এদেরকে আমি ধন্যবাদ জানাই। শুভবার্তা খবর আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।